জিআরপি আরপিএফ ও টিএসআর বাহিনী যৌথ অভিযানে শিলচর আগরতলাগামী যাত্রীবাহী ট্রেন থেকে উদ্ধার কয়েক লক্ষাধিক টাকার হেরোইন, তবে কোনো ধরপাকড়ের খবর নেই। জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার দুপুর পৌনে একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর রেল স্টেশনে নেশাবিরোধী অভিযান চালায় জিআরপি আরপিএফ ও টিএসআর বাহিনীর জওয়ানরা। এদিন শিলচর আগরতলাগামী যাত্রীবাহী ট্রেনটি ধর্মনগর রেল স্টেশনে আসলে ট্রেনটিতে যথারীতি তল্লাশি চালায় যৌথ পুলিশ বাহিনী। আর এতে ট্রেনের একটি কোচের ভেতরে একটি বাজারের ব্যাগ থেকে 6 প্যাকেট হেরোইন উদ্ধার হয়। তবে এই ব্যাগের সাথে কাউকে আটক করতে পারেনি যৌথ পুলিশ বাহিনী। সকল আইনি প্রক্রিয়া শেষে এদিন রাতেই এই বিষয়ে বিস্তারিত ধর্মনগর জিআরপি থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার কলই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রুটিন তল্লাশি চলাকালীন সময়েই উঠে আসে এই সাফল্য। 6 প্যাকেটে মোট 77 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার কালোবাজারি মূল্য আনুমানিক কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন। তিনি জানান, জিআরপি থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। সোমবার উদ্ধারকৃত হেরোইন ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সমজে দেওয়া হবে। আজকে আমরা রেগুলার চেকিংয়ের জন্য বের হই, তো শিলচর আগরতলা ট্রেনে যখন ধর্মনগর রেল স্টেশনে 12:45 এসে পৌঁছে, তখন আমরা এটা চেকিং শুরু করি, জয়েন্ট চেকিং শুরু করি। আরপিএফ, জিআরপি এবং টিএসআর স্টাফ মিলে, তারপরে একটা বাজার ব্যাগের মধ্যে 6টা গ্রিন কালারের সফটকেস পাওয়া যায়। তারপরে এটা খুলে দেখি, এটার মধ্যে পলিপাউসের ভিতরে ব্রাউন সুগারের মতো গরু কিছু পাওয়া যায়। তারপরে মালিক অনেক খোঁজাখুঁজি করি মালিককে, কিন্তু মালিক কেউ স্বীকার করে না। তারপরে আমরা এটা নিয়ে সেটা মেজারমেন্ট করে, এটা টোটাল মেজারমেন্ট করার পরে ওজন হলো 77 গ্রাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।